প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হুন্ডাটারো। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিনিধি। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির প্রেসিডেন্ট তানাকা আকিহিকেও সেখানে উপস্থিত ছিলেন। জাইকার অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এসব সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সন্তুষ্টির কথা জানান। ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেয় জাপানের প্রতিনিধি দলটি।